সুপ্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে আবারও আপনাদের স্বাগত ডিপিএসসি হসপিটাল স্বাস্থ্যকথা অনুষ্ঠানে। দর্শক, যে কোনো দুর্ঘটনা, খেলাধুলা অথবা বয়সজনিত বিভিন্ন কারণে শরীরের নানা অংশে সমস্যা হয়ে থাকে। কখনো কখনো এইসব সমস্যা সাময়িক চিকিৎসার মাধ্যমে ভালো হয়, কিন্তু বেশ কিছুদিন পরে আবারও ব্যথা বা সমস্যা পুনরায় দেখা দেয়। আবার অনেক সময় কেউ কেউ ধরেই নেন যে এ ব্যথা আর ভালো হবে না, চিকিৎসা করে আর কি হবে। যারা এমন সব ভাবনা নিয়ে বসে আছেন তাদের জন্যই আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা বিষয়টি নিয়ে। আপনারা চাইলে এ সংক্রান্ত প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। আপনারা চাইলে এ সংক্রান্ত সমস্যা নিয়ে আমাদের SMS করতে পারেন। SMS করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KDP স্পেস আপনার নাম স্পেস আপনার সমস্যা, লিখে পাঠিয়ে দিন 4141 নম্বরে। প্রিয় দর্শক, হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা বিষয়টি নিয়ে বলবার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন DPHC হসপিটালের কর্ণধার, চেয়ারম্যান, পেইন প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আর পুরো অনুষ্ঠান জুড়ে পৌরোহিত্যে আছে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। ডক্টর শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ। ভালোই আছি আমিও, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। যে হারে মানুষ ব্যথায় এখন কাতর হচ্ছে শীতকাল বিশেষ করে এই সময়টিতে, নিশ্চয়ই আপনিও খুব ব্যস্ত হয়ে পড়েছেন। কী ধরনের রোগী আপনার কাছে বেশি আসছে এই সময়টিতে? যে আজকের যে বিষয়টা, যে কোমর ও হাঁটু ব্যথা, এই দুইটা রোগী সবচেয়ে বেশি, এবং আমার প্র্যাকটিসও এই রোগীর সংখ্যা যত দিন যাচ্ছে আরও বেড়েই যাচ্ছে, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। হ্যাঁ, এবং এই রোগীর সংখ্যা এতই বেশি যে আমরা শরীরে যে ব্যথার সবচেয়ে বেশি যে রোগীগুলো পেয়ে থাকি তার ভিতর কোমর ব্যথা একেবারে সবচেয়ে কমন। আচ্ছা, মানে প্রায় রিসার্চে দেখা গিয়েছে প্রতি 5 জনের ভিতরে 4 জন কোনো না কোনো সময় কোমর ব্যথা ভুগে থাকে। আর আপনি যেটা শুরুতেই বলছিলেন যে হয়তো কিছুদিন পরে ভালো হয়ে যেতে পারে, আবার অনেকদিন পরে দেখা দিতে পারে, অথবা কারো এই কোমর ব্যথা নিয়ে তারা অনেকে মারাও গিয়েছে বা এটা নিয়ে তারা আজীবন মানে এই সমস্যাটা টেনে নিয়ে যায়। সবচেয়ে সমস্যা হচ্ছে কোমর এবং হাঁটু ব্যথা রুগীদের আমরা যেই সমস্যাগুলো পেয়ে থাকি সেটা তো ব্যথা বেদনা তো থাকি, পাশাপাশি এই রুগীগুলো আস্তে আস্তে এক প্রকার পঙ্গুত্ব বরণ করে, যেটা একদিনে হয় না, খুব সময় লাগে, বছরের পর বছর সময় লেগে যায়। পাশাপাশি সে প্যারালাইসিসগ্রস্ততা বা অবসাদগ্রস্ত বা পক্ষাঘাতগ্রস্ত, আমরা যে ভাষাই বলি না কেন, মানে ফিজিক্যাল বিভিন্ন ডিসএবিলিটি বা শারীরিক সমস্যা তারা ভোগ করে, এবং দেখা যায় যে সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রের বোঝা হয়ে দাঁড়ায় তারা। সেটাই, অবশ্যই একটা বোঝা, বিশেষ করে যে পরিবারের এমন একজন লোক পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে, একটা তো সেই সংসারের অবস্থা তো খুব খারাপ হয়ে যাচ্ছে। অবশ্যই, আপনি আপনার অভিজ্ঞতা কি বলে যে এখন আপনি যে একটা ট্রেন্ড চলে সবসময় চিকিৎসার, আমি একজন চিকিৎসক, এখন কোন বয়সী রোগীরা আপনার কাছে বেশি আসছে এই কোমর ব্যথা হাঁটু ব্যথাগুলি নিয়ে? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন করেছেন। আসলে এটা বয়স একটা ফ্যাক্টর, এবং বয়সটাও এখন মানে যত দিন যাচ্ছে চেঞ্জ হচ্ছে। যেমন আগে আমাদের কাছে একটু বয়স্ক মানুষ মানে 40-ঊর্ধ্ব নরনারী বেশি আসতো ওই বয়সে, এখন কিন্তু সেটা ট্রেন্ডটা চেঞ্জ হয়ে এখন আমরা এখন ইয়াং রোগী বেশি পেয়ে থাকি, 25 বছর থেকে শুরু করে 35-40 এই বয়সের রোগীর সংখ্যা। কেন এই ভেরিয়েশনটা কেন হলো? এই ভেরিয়েশনের অনেকগুলো কারণ আছে, সেটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার পেশাগত কারণ। এখন পেশা যদি আপনি গৃহিণীকে ধরেন সেটা কিন্তু তার পেশা, অবশ্যই হাউসওয়াইফ একটা পেশা, এবং আমাদের দেশে হাউসওয়াইফের পরিমাণ এখন অবশ্য হাউসওয়াইফ বলে না, হোম মেকার আপনি যে ভাষায় বলেন না কেন, তো সে হোম মেকার হোক অথবা একজন কর্পোরেট মহিলা হোক অথবা আমরা যারা পুরুষরা বিভিন্ন লেভেলে কাজ করি, এই কাজের কিছু ভুল অবস্থানের কারণে, এটা নিয়ে আমি প্রায় বলার চেষ্টা করি। যেমন এইগুলো, যেমন বসা থেকে হতে পারে, মানে একজন যদি দীর্ঘমেয়াদী চেয়ারে বসে তার কাজ করে, সেটা যে কোনো কাজ, সেটা কম্পিউটিং হোক, লেখালেখি হোক অথবা তার ব্যবসার কাজে সে বসেই থাকে, তাহলে মেরুদণ্ডের সমস্যা, একঘেয়েমি একটা মনোটোনাস ভাবে বসে বসে কাজ করছে, হ্যাঁ তা থেকে হয়। তারপরে হচ্ছে বিভিন্ন অবস্থান, যেমন নিচে যদি বসে কাজ করে, কিছু ওয়ার্কার বা কিছু পেশার কাজই হচ্ছে নিচে বসে কাজ করা, সেটি তা থেকে হাঁটুতে বিভিন্ন সমস্যা আমরা পেয়ে থাকি। এবং আর্থ্রাইটিস আর্লি ডেভেলপ, যেমন অস্টিওআর্থ্রাইটিস আর্লি ডেভেলপ করে, যেটা সাধারণত 50-এর পরে পুরুষ বা নারী দুজনে ভোগার কথা, সেটা দেখা যায় 35 বছর বয়সে হাঁটুর আর্থ্রাইটিস নিয়ে আমাদের কাছে আসে, হাঁটুর বিভিন্ন সমস্যা নিয়ে আসে। এটা ডিউ টু এই যে আপনি, আমরা যেটা বলছিলাম, কাজকর্ম চলাফেরার একটা ব্যাপার আছে, আর পাশাপাশি কিছু নিউট্রিশনাল ব্যাপার তো আছেই, খাবারের বিভিন্ন
আপনার যে অনেক কিছুর ঘাটতি থাকছে ঘাটতি থাকে তা থেকে হতে পারে, তাছাড়া বিভিন্ন রোগ থেকে হতে পারে। তবে রোগের জিনিসটা তো আমাদের কারো নিয়ন্ত্রণে না, তবে বেশিরভাগ রুগী, 90% রুগী কোমর এবং হাঁটু ব্যথা ভুগে থাকে তাদের নিজেদের তৈরি সমস্যায়, সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে চলাফেরা। কাজের ক্ষেত্রে যদি বলেন, একজন রিক্সাওয়ালা সারাদিন তার হাঁটু ভেঙে ভেঙে কাজ করছে, রিক্সা চালাচ্ছে, তার তো তার এদের এ ধরনের রোগী কেউ অস্টিও আর্থ্রাইটিস দিয়ে আসে বা হাঁটু ব্যথা নিয়ে আপনার কাছে আসে? রিক্সাওয়ালার ক্ষেত্রে আসলে এখানে পেশার টু পেশা আমাদের কিন্তু রুগীগুলা বেশি আসে, মানে রিক্সাওয়ালার ক্ষেত্রে যে সমস্যাটা আসবে, একজন মাছ বিক্রেতার ক্ষেত্রে সেই সমস্যাটা আসবে না। সেটাই আমরা রিক্সাওয়ালার ক্ষেত্রে আপনি যেহেতু আনছেন একটা পেশা, এই ক্ষেত্রে তাদের এত বেশি প্যাডেলিং করতে হয় কন্টিনিউয়াস, হ্যাঁ, এই ক্ষেত্রে তার হাঁটু তেমন কোনো সমস্যা হয় না। আমরা আচ্ছা, রিক্সাওয়ালার হাঁটু ব্যথা রিক্সাওয়ালা খুব কমই পেয়ে থাকি, হাঁটু ব্যথা বেশি হয় এটা কি যারা অতিরিক্ত মুভমেন্টের জন্য হচ্ছে? হ্যাঁ তাদের এখানে কিন্তু স্ট্রেন্থেনিং এক্সারসাইজ হচ্ছে, এবং স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এখানে সেটাই কিন্তু সবচেয়ে বড় হ্যাঁ কথা। এটা হচ্ছে রোলিং হয়, হুম যখন হুম সে হুম প্যাডলিং করে তখন কিন্তু রোলিং হয়, তার হাঁটুতে ওইভাবে প্রেশার হয় না। আপনার এখানে রোলিং করার জন্য আমাদের যে মাসেলস, হুম হুম কোয়াড্রিসেপস এবং পিছনে যে মাসেলস থাকে হ্যামস্ট্রিং, এই মাসেলগুলা বাই টার্ন কাজ করে, এবং দেখা যায় এই কাজের কারণে তার হাঁটুর কোনো সমস্যা না, হতে পারে তার কোমরের সমস্যা। যখন সে রিক্সা থেকে নেমে কোনো কারণে উঁচু জায়গায় রিক্সাটা টানতে হয়, সেটা থেকে হতে পারে, ঝুঁকে কাজ করার ক্ষেত্রে, রিক্সার বিভিন্ন কাজ করার ক্ষেত্রে তার কোমরের সমস্যা বেশি হতে পারে। আমরা রিক্সাওয়ালার ক্ষেত্রে কোমরের সমস্যাটা আমরা বেশি পেয়ে বেশি থাকি, পাওয়া যায়। কিন্তু যদি আপনি বলেন যে তাহলে হাঁটু ব্যথা কাদের বেশি হয়ে হুম থাকে, হুম হাঁটু ব্যথা সবচেয়ে বেশি হয় যারা হাউস হোল্ডিং জব করে, মানে যেটা আপনি হোম মেকার হোম বলছিলেন, মেকার যারা বললাম যেটা, তাদের বেশি হয়, হাউস ওয়াইফদের, পাশাপাশি যারা ডেস্কে বসে কাজ করে মানে সারাদিন এবং এসি রুমে থাকে, তাদের হাঁটুর বিভিন্ন সমস্যা আমরা পেয়ে থাকি। আর কিছু আছে যেমন শ্রমিক পেশাজীবী, যেমন ওয়েল্ডিং এর কাজ করে, বিভিন্ন সেই মেকানিক্যাল কাজ করে, তাদের ক্ষেত্রে বিভিন্ন ভুল অবস্থানের কারণে, আর স্পেশালি আমি বিভিন্ন মিডল ইস্টের যে রুগীগুলো পেয়ে থাকি, তাদের পেশাই, প্রবাসী রোগীরা, প্রবাসী রুগীরা, তাদের পেশাই দেখা যায় যে কিছু ভুল অবস্থানের কারণে সমস্যা হতে আমরা পারে। একটু কয়েকটা ভিডিও কোশ্চেন আছে, একটু দেখে নিই। আমার নাম মোহাম্মদ জহির, আমার বয়স 51 বছর, আমি 6 মাস যাবত হাঁটু ব্যথায় ভুগছি। আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমার কিভাবে সুস্থ হওয়া যায়। আমি নাসরিন বিনতে লোকমান, আমার বয়স 53, আমি গত 5 বছর যাব মাজা ব্যথা এবং হাঁটু ব্যথায় ভুগতেছে। আমি ডাক্তার সাহেবের কাছে জানতে চাই কি চিকিৎসায় আমি ভালো হব। আমার নাম আব্দুর রহমান ইসমাইল, আমার বয়স 52, আমি আজ 3-4 বছর ধরে মাজা ব্যথা নিয়ে কষ্ট করতেছি, মাজার ব্যথাটা মাজার থেকে ব্যথা করে পায়ের দিকে যাইতেছে, আমি খুব কষ্ট করছি, এখন কি চিকিৎসা নিলে আমি সুস্থ হব? আমি যেটা বুঝলাম তিনজনের প্রশ্ন থেকে, যে মাজা ব্যথা এবং হাঁটু ব্যথা দুজনের কিন্তু আছে, এটা কেন হচ্ছে? মাজা ব্যথাও করবে আবার হাঁটু ব্যথা, এটা কি দুটো একসঙ্গে হচ্ছে না একটির কারণে এই দুটো মানে এটা ম্যানিফেস্টেশনটা হচ্ছে? অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। একটা হচ্ছে মাজা ব্যথা, আর হচ্ছে হাঁটু ব্যথা, কোন কোন রোগীর ক্ষেত্রে দুইটি হতে পারে আলাদা আলাদা, কিন্তু যেটা হয় অনেক সময় দেখা যায় মাজার সমস্যা কিন্তু হাঁটুর দিকে আসতে পারে, বা হাঁটু ব্যথার কথা বলছে রোগী, বা উরুর ব্যথার কথা বলছে, ইভেন কি মাংসপেশির, পায়ের মাংসপেশির কথা বলছে। আমরা যদি অ্যাসেস করে দেখি যে তার সমস্যাটা কিন্তু বেসিক্যালি কোমরে। আমরা এই ভিডিও যে আমরা প্রশ্নগুলি পেলাম এর উত্তর আপনার কাছে জানতে চাইব একটি বিরতির পর। প্রিয় দর্শক, ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমরা কথা বলছি হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা বিষয়টি নিয়ে। এ বিষয়ে এখন আমরা একটি বিরতিতে যাচ্ছি, ছোট্ট বিরতি, অবশ্যই আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে কথা হচ্ছে হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে। ফিরে যাচ্ছি আলোচনায় দর্শক, ডক্টর শফিউল্লাহ প্রধান বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আমরা তিনটা ভিডিও কোশ্চেন পেয়েছি, একটা এসএমএস এসেছে মোহাম্মদ ফজলুর রহমান, বয়স বেশি না, 30 বছর লিখেছেন, তার ওই ব্যাংকে চাকরি করেন, কোমর ব্যথায় অনেকদিন ধরে ভুগছেন, কোমর ব্যথার জন্য তার চাকরি করাটাই এখন খুব মুশকিল হয়ে গেছে, আপনার কাছে পরামর্শ চাচ্ছে। তো তিন এই এই তিনটি ভিডিও প্রশ্ন আর আমার দর্শকের এসএমএস এর প্রশ্ন একই রকম মনে হচ্ছে। আচ্ছা কাছে, হ্যাঁ, খুবই তিনটা প্রশ্নই, এবং সারা বিশ্বে এই রোগীর সংখ্যা এতই বেশি যে প্রায় 50% মানুষ এর সমস্যা ভুগে বা বিভিন্ন ভাগে ভুগে থাকে, কোমর এবং হাঁটুর।
সাধারণত হাঁটু ব্যথাগুলো খুব পরে আসে। আমরা যে তিনটা ভিডিও ক্লিপ দেখলাম এখানে তিনজনেরই বোঝা যায় যে বয়স 40 ঊর্ধ্ব এবং এই বয়সে হাঁটু এবং কোমর হাড় ক্ষয়জনিত সমস্যা, পাশাপাশি যেটা আপনি বলছিলেন যে কোমর ব্যথা কি হাঁটুতে যেতে পারে কিনা, হাঁটুর সমস্যা কোমরে আসতে পারে কিনা, সেটাও কিন্তু হতে পারে। রেফার্ড পেন আমরা যেটা বলি, এক রোগী বলেছিল যে তার পায়ের দিকে ব্যথা চলে যায়, দিস ইজ রেফার্ড পেন। এবং রেফার্ড পেনে বুঝতে হবে নার্ভ রুটে কম্প্রেশন আছে, যে আমাদের যে পায়ের দিকে, এটা কি সেই আগে যেটা আমরা বলতাম সায়াটিকা বাদ যদি আমরা বলে থাকি, অথবা এখন আমরা পিএলআইডি বলে থাকি। তো এই রোগীগুলা বেসিক্যালি ট্রিটমেন্ট কি করে আসছে, সেটা হচ্ছে বেশিরভাগ রোগী এতদিন ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে, বা সাময়িকভাবে কোনো মলম দিয়ে বা মেসেজ করে হয়তো তারা আছে আরাম পাওয়ার চেষ্টা করেছে, বা হ্যাঁ আরাম পাওয়ার চেষ্টা করছে, বা আপনি দেখছেন যে বেশিরভাগ রোগী 6-7 বছর ধরে সমস্যা নিয়ে ভুগছে, স্টিল এখনো আছে, কারো 10 বছর হয়ে গেছে। তাহলে আপনি যদি এইজগুলো দেখেন, 10 বছর আগে তাদের বয়স 30-35 বছর ছিল, তাহলে ইয়াং বয়স থেকে তাদের সমস্যাটা তৈরি হয়েছে এবং আস্তে আস্তে যত দিন যাচ্ছে এই সমস্যা আরও বাড়ছে। এখন আগে ছিল পিএলআইডি অথবা মেকানিক্যাল সমস্যা, এখন সাথে আর্থ্রাইটিস যুক্ত হয়েছে, আরও বয়স একটা ফ্যাক্টর রয়েছে। এখন টিস্যুর যে কর্মক্ষমতা, মাংসপেশির সফট টিস্যুর, সেটা কিন্তু আস্তে আস্তে আরও কমে যাচ্ছে এবং এই রোগীগুলো যত দিন যাবে তার আস্তে আস্তে যদি সঠিক চিকিৎসা না পায়, তার ডিসেবিলিটি বা আমরা যেটা বলবো পঙ্গুত্ব বরণ করবে। তাহলে ট্রিটমেন্টই হচ্ছে পঙ্গুত্ব যেন বরণ করতে না হয়, পাশাপাশি যেন তার ব্যথাটা, তাহলে থেরাপিটা কী হবে এই ক্ষেত্রে? এই রোগীগুলোকে কিছুদিন হসপিটালাইজড করতে হবে, করে বিভিন্ন প্রকার থেরাপি আছে। সাধারণত আমরা ডিকম্প্রেশন থেরাপি করে থাকি কোমর ব্যথা রোগীর ক্ষেত্রে, স্পেশালি যে কমপ্লেইনগুলোর কথা তারা বলছে, এবং তার ব্যাক মাসেলকে স্ট্রেন্দেন করতে হবে। মাসেলগুলোকে স্ট্রেন্দেন করার জন্য থেরাপিউটিক বিভিন্ন এক্সারসাইজ আছে, এগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। ম্যানুয়াল থেরাপি আছে যেটা আমাদের হাতে করতে হয়, সেগুলো অ্যাপ্লাই করতে হবে। আর পাশাপাশি নিউট্রিশনাল ডায়েট দিতে হবে, যেমন আমাদের দেশে বেশিরভাগ মানুষের ভিটামিন ডি এর অভাব থাকে, ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা এগুলো প্রয়োজনের ব্লাড লেভেল দেখে আমাদের এই চিকিৎসাগুলো পাশাপাশি। আজকাল আমি চিকিৎসক হিসেবে দেখছি যে আমাদের মানে বাংলাদেশের রোগীদের ভিটামিন ডি পরীক্ষা লেভেল অনেক কম, দেখি সূর্যের আলোতে যারা যাচ্ছে না, এক্সপোজড হচ্ছে না, নাকি প্রত্যেক অনেক রোগীকে ভিটামিন ডি লিখতে হচ্ছে? এটা সম্ভবত কিছুটা আপনার আমাদের খাবারের যে ব্যাপার আছে তা থেকে হতে পারে, আর সূর্যের আলো সেটাও আসতে পারে, আমাদের এক্সপোজার তো আসলে ওইভাবে হয় না এখন, একদমই রোদে বেরোতে চাই, বের হতে হয় না, এবং এটা আসলে তো বাচ্চা বয়সী বেশি যাওয়া উচিত আর কি, তো সেটা হয়তো হয় না, এই জন্য হয়তো এই সমস্যাটা হয়। ভিটামিন ডি থেকেও কিন্তু হাড় ক্ষয়ের সমস্যা, টেন্ডেন্সি থাকে, ব্যথা হতে পারে, কিন্তু বেসিক্যালি আমরা বেশিরভাগ রোগী বিভিন্ন ডিস্ক প্রলাপস, আর্থ্রাইটিস জনিত সমস্যা, এই সমস্যাগুলা পেয়ে থাকি। এবং এই রোগীগুলো আসলে যেটা করতে হবে তাকে পুনর্বাসন চিকিৎসায় যেতে হবে। পুনর্বাসন বলতে এখানে তার ব্যথার নিরাময়ের পাশাপাশি তার যে সমস্যার কারণে তার যে ক্ষতিগ্রস্ত হলো, ওই যে আপনার যে মাংসপেশি বলেন অথবা জয়েন্ট, সেটাকে আবার রিপেয়ারিং করতে হবে। রিপেয়ারিং করার ক্ষেত্রে সেখানকার মাংসপেশিকে স্ট্রেন্দেনিং এক্সারসাইজ করতে হবে, তাকে আরও শক্তিশালী বানাতে হবে, এবং পাশাপাশি আচ্ছা একজন দর্শকের প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন টেলিফোনে? হ্যালো দর্শক। জি আসসালামু আলাইকুম, আমার নাম সরওয়ার্দি, আমি নোয়াখালী থেকে বলছিলাম। জি জি বলুন। আমার ওয়াইফের বয়স 34, ও যে কয়েকদিন আগে 15-20 দিন আগে মানে ইয়ে করতে যায়, যে ভারী একটা ইয়ে নিতে যায় পায়ের, ওই যে উল্টো দিকে যে বড় গিরাটা আছে, গিরার উল্টো সাইডে মাংসের মধ্যে ব্যথা রয়েছে, এখন সেই থেকে তার মানে পা টা নড়াতে পারতেছে না। এখন আপনি কি আসলে ভিতরে চিকিৎসা করেছেন? ডাক্তার দেখেছিলাম, উনি ওই যে নরমাল একটা পেইন কিলার এবং ইয়ে দিয়ে দিছিল আর কি, অ্যান্টিবায়োটিক দিছিল, কিন্তু এটাতে কাজ হচ্ছে না। অ্যান্টিবায়োটিকের এখানে কোনো ভূমিকা নেই দর্শক। আচ্ছা জি, আপনাকে ধন্যবাদ। ওনার যে সমস্যা হচ্ছে ব্যথা পেয়ে ওখানে ইনজুরি, কিছু ভারী একটা জিনিস আলগাতে গিয়ে পিছনে, এটা আসলে পিছনে ওখানে হয়তো লোকাল পেইন হতে পারে, অথবা আপনার কোমরেও সমস্যা হতে পারে, অনেক কারণে আমার রেফার্ড পেইনও হতে পারে। সাধারণত সামনে কিছু তুলতে গেলে আমরা বেশিরভাগ কোমরে ইঞ্জুরি হয়, অথবা পিছনে মাংসপেশি ছিঁড়ে যেতে পারে বা স্প্রেইন স্ট্রেন হতে পারে, আমরা ডাক্তারের ভাষা বলে থাকি। তো দর্শক, যা কিছু ডাক্তার সাহেব যে কয়েকদিন পেইন কিলার দিয়েছে সে কয়েকদিন খেয়ে দেখেন, যদি এটা সমাধান না হয় ওখানে আল্ট্রাসাউন্ড থেরাপি দিতে হবে, যেটা লেটেস্ট ফিজিওথেরাপির এবং ম্যানিপুলেশন থেরাপি, এগুলো করালে ওই সমস্যাটা চলে যাবে। আর অ্যান্টিবায়োটিক আসলে এখানে তেমন কোনো ভূমিকা রাখছে না, আশা করি আপনি যদি এই জাতীয় থেরাপি দিতে পারেন সমস্যাটা চলে যাবে। হ্যাঁ, যে কথা আসছিল যে
ক্যালসিয়াম ভিটামিন ডি এর অভাবের কথা বলছিলেন, তো এখন আপনারা যখন ডিপিআরসিতে একজন রোগী আসে তাকে কি যে বিভিন্ন রকম যে থেরাপি দিচ্ছেন তার মধ্যে এই এই মেডিকেশনটাও দিচ্ছেন? যে অবশ্যই আসলে দেখতে হবে যে কেন এই সমস্যাটা হচ্ছে। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর এগুলো কিন্তু মেজারিং ব্লাড টেস্ট করলেই পাওয়া যায়, খুব সহজ ইজি। এটা জাস্ট আমরা এই টেস্টগুলো করে দেখি, যদি এই জাতীয় কোনো লেভেলে ডেফিসিয়েন্সি থাকে তাহলে হয়তো আমরা, যেহেতু এটা থেরাপিউটিক সাপ্লিমেন্ট, এটা রোগীদেরকে হয়তো দেওয়া যেতে পারে। পাশাপাশি রোগীরা খাবারের ডায়েটও আমরা কিছুটা চেঞ্জ করে দিই এবং সেগুলো বাসা বানিয়ে খেতে পারে তারা, অথবা বাজার থেকে কিনে খেতে পারে। আর ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। আর ক্যালসিয়ামটা হচ্ছে আমাদের দেশে মানুষ শুধু শুধু কিনে খায়, ব্যথা হলেই বলে আমার ক্যালসিয়ামের ঘাটতি আছে, এটা রোগীরা নিজেরাই বলে যে একটু ক্যালসিয়াম লিখে দেন, হ্যাঁ লিখে দেন। এটা একটা মানে অপধারণা, আমি বলবো একটা ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে বেরো আসতে হবে। আসলে ব্যথা হলেই যে ক্যালসিয়ামের ঘাটতি তা কিন্তু না। ক্যালসিয়াম এটা একটা হচ্ছে আমাদের মিনারেল, এটা শরীরে আরও বিভিন্ন ভিটামিন যেরকম দরকার, মিনারেল দরকার। শুধু তো ক্যালসিয়াম না, আপনার পটাশিয়াম আছে, জিঙ্ক আছে, আয়রন আছে, অনেক মিনারেলস আছে যেটা আমাদের বিভিন্ন সমস্যা তৈরি করে। তো ক্যালসিয়াম একটা থেরাপিউটিক সাপ্লিমেন্ট মাত্র, এটা যদি লেভেল কম থাকে আমরা দিতে পারি সেক্ষেত্রে। হ্যালো, কে আছেন লাইনে, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ আবুল বাশার, আমি আমার বয়স 38। আবুল বাশার বলুন। জি, আমার বয়স 38। আপনি টেলিফোনের ভলিউমটা একটু কমিয়ে কথা বলুন। হ্যাঁ জি, আমি ডাক্তার সাহেবের কাছে একটা প্রশ্ন আমার, যে আমার ওই অস্টিওআর্থ্রাইটিস এর কারণে আমাদের কার্টিলেজ এটা কিছুটা ই হয়ে গেছে আর কি। আমার দীর্ঘদিন যাব প্রায় ধরেন 10 বছর, এর মধ্যে আমি অনেক চিকিৎসা টিকিৎসা নিছি বড় বড় প্রফেসরদের কাছে, কিন্তু এখন আমি বসতে পারি না। আবার আমার ওই আসলে সাধারণত খুব কম রোগীর এই সমস্যাটা হয়, যেটা হাঁটুর হতে পারে, স্পাইনে মেরুদণ্ডে বেশি হয়ে থাকে, হাঁটুতে বেশি হয়, বেশি হয়। তো হিপ জয়েন্টে অনেকগুলো আসলে এক্ষেত্রে ডায়াগনোসিসটা আরো খুব ক্লিয়ার হতে হবে, বিকজ এখানে এভাসকুলার নেক্রোসিস হতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিস থেকে আবার এটা হতে পারে। হিপ জয়েন্টে আমি যে রোগী বেশি পেয়ে থাকি দেখছি আমার লাইফে, যে দেখা যায় অন্য আর্থ্রাইটিস যেমন সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, এই সকল আর্থ্রাইটিসে হিপ জয়েন্ট খেয়ে ফেলতে পারে। হিপ জয়েন্ট একটা ভালো স্থান টিবি আর্থ্রাইটিস হওয়ার জন্য, টিবি আর্থ্রাইটিস হতে পারে। তো এইগুলো আরও ক্লিয়ার হওয়া দরকার যে কেন এটা হচ্ছে, আর সেই ক্ষেত্রে এই ট্রিটমেন্টটা কি। ট্রিটমেন্টটা হচ্ছে এই ক্ষেত্রে তাকে হিপ জয়েন্টের এই মোবিলাইজিং করাতে হবে, মানে জয়েন্টটাকে মোবিলাইজ যত বেশি করানো যাবে তত জয়েন্টটা ভালো থাকবে, নিউট্রিশনাল সাপ্লাই বেশি আসে। আপনি জানেন ব্লাড সার্কুলেশন যদি কমে যায় তাহলে